أنا غاري غلوا هناك يا غاري غلوا هذا بارنا. বৃহস্পতিবার শিলিগুড়ির ঘোগমালির মেইন রোডের পাশে একটি বাড়িতে আচমকাই আগুন লাগে। বাড়িতে একজন মহিলা একাই থাকতেন। আগুন দেখে মহিলা জ্ঞান শূন্য হয়ে পড়েন। স্থানীয়রা আগুন দেখতে পায় তড়িঘড়ি মহিলাকে সহ গ্যাসের সিলিন্ডার বাইরে বের করে এনে প্রাথমিকভাবে জল ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাটি এতটাই ঘিঞ্জি হওয়ায় গ্যাসের সিলিন্ডার ভেঙে যে কোনো সময় আগুন আরো বড়সড় আকার ধারণ করতে পারত বলে স্থানীয়দের আশঙ্কা। তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ওদিকে আগুন এখনো পুরোপুরি নেবেনি। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও সমস্ত আসবাবপত্র সহ যাবতীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ায় সর্বশান্ত হয়ে মাথায় হাত পড়েছে মহিলার। আগুন লাগার কারণ এখন খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, যখন দমকল এবং অগ্নি নির্বাহক বাহিনী তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন সেই ছবি, ইতিমধ্যে কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে এখনো পুরোপুরি আগুন নেভেনি। উল্টো দিকে এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির বেশিরভাগ আসবাবপত্র সহ জরুরি নথিপত্র সব পুড়ে ছাই হয়ে যাওয়ায় রীতিমতো সর্বশান্ত হয়ে পড়েছেন সেই মহিলা এবং সেই বাড়িতে তিনি একাই থাকতেন প্রাথমিকভাবে। কিন্তু স্থানীয়রা আগুন লাগার সময় জ্ঞান শূন্য হয়ে পড়ায় সেই মহিলা সহ বাড়ির সেই গ্যাসের সিলিন্ডার সেটিকে কিন্তু বাইরে বের করে নিয়ে আসেন। এবং আশঙ্কা করা হচ্ছিল যে এই বাড়িটি এতটাই ঘিঞ্জি জায়গায় যে যে কোনো মুহূর্তে যদি গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে যেত তাহলে বড় কোনো বিপত্তি ঘটতে পারত। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমাদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম দাস শিলিগুড়ি থেকে। পার্থ, এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? কার্যত অঙ্ক তোমাকে জানিয়ে দেবো, এদিন শিলিগুড়ি ঘুঘুমালির বাজারে সেখানে একটি বাড়িতে কিন্তু বিধ্বংসী আগুন লাগে। কার্যত আগুনের নিমেষটা এতটাই তীব্র ছিল যে বাড়ির ওপরে যে টিনের ছাদ রয়েছে সেইটাকে ভেদ করে কিন্তু আগুনের শিখা দেখা যাচ্ছিল। কার্যত বাড়ির যে একজন মহিলা ভিতরে ছিলেন, বৃদ্ধ মহিলা, তিনার আর্তনাদ চিনা চিন্তা চিনি শোনার পরে কিন্তু এলাকাবাসীরা ছুটে আসেন এবং ওই মহিলাকে কিন্তু ভিতর থেকে উদ্ধার করা হয়। এবং কার্যত তোমাকে জানাবো, আগুনের দৃশ্য দেখার পরে কিন্তু এলাকাবাসীরা তাদের সামর্থ্য মতন যে যেমন ভাবে করে সেই আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। পাশাপাশি কিন্তু দমকলকে খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে কিন্তু দমকলের দুটি ইঞ্জিন এসে দীর্ঘ করে চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি কিন্তু খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরকে, বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে যে বিদ্যুতের তার রয়েছে সেই বিদ্যুৎ কিছুক্ষণের জন্য তারা কিন্তু বন্ধ করে। কার্যত তোমাকে জানাবো, আগুনের তীব্রতা এত ভয়াবহ ছিল, আগুনের দুটি ঘরের সর্বস্ব পুড়ে গেছে। কার্যত বিছানা আলমারি থেকে ঘরের ভিতরে যা সামগ্রী থাকে সমস্ত ভস্মীভূত হয়ে গেছে সেই আগুনের। কার্যত আগুন কি কারণে লেগেছে সেই কারণটা কিন্তু এখনো কিন্তু স্পষ্ট নয়। তবে আগুনের যে লিনিয়ান শিকা ছিল, আগুনের যে তীব্রতা ছিল, তারপরে কিন্তু অনেকখানি ওই বাড়ির মালিকের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানাচ্ছেন। পাশাপাশি তোমাকে জানাবো, ঘটনার খবর দিয়ে কিন্তু শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কিন্তু আশিগড় ফারিদপুর থানার পুলিশজন এবং এলাকাবাসী এবং দমকল বিভাগের সহযোগিতায় দীর্ঘক্ষণের চেষ্টায় কিন্তু এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে তোমাকে যেটা জানাচ্ছিলাম, আগুনের যে ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের কারণে যে ঘরের যে সর্বস্ব পুড়ে গেছে তার ফলে কিন্তু চিন্তার ভাত পড়েছে গৃহকর্তীর কপালে। কার্যত এই মুহূর্তে কিন্তু আগুন কিন্তু নিয়ন্ত্রণে থাকলেও এইভাবে যে ক্ষয়ক্ষতির পরিমাণ কি করে মেকআপ হবে সেই নিয়ে কিন্তু ভেঙে পড়েছেন ঘরের বাড়ির মালিক। কার্যত দমকলের প্রাথমিক যে অনুমান, রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে যেতে পারে, তবে কি কারণে আগুন লেগেছে, কিভাবে আগুন লাগলো এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে কিন্তু তদন্ত সাপেক্ষ রয়েছে। তবে বর্তমানে কিন্তু আগুন কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকাবাসীরা যেই বাড়িতে আগুন লেগেছেন চীনাকে চীনা সান্ত্বনা দিচ্ছেন, এই পরিস্থিতি কিন্তু বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে শিলিগুড়ি ঘুঘুমালি এলাকায় যে বাড়িতে আগুন লেগেছিল সেখানে। অর্ক,
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম দাস। যে খবরটা থেকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, বৃহস্পতিবার শিলিগুড়ির ঘোগমালির মেইন রোডের পাশে একটি বাড়িতে আচমকায় আগুন লেগে যায়। বাড়িতে একজন মহিলা একাই থাকতেন এবং এই আগুন লাগার কারণেই কিন্তু তিনি সেখানে জ্ঞানশূন্য অবস্থায় পড়ে যান এবং তারপর আশেপাশের লোকজন তাকে উদ্ধার করেন এবং একই সঙ্গে তার বাড়িতে থাকা সেই গ্যাসের সিলিন্ডার সেটাকেও কিন্তু প্রাথমিকভাবে তারা বের করে নিয়ে আসেন এবং জল এবং বালি দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে এ পরবর্তীতে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং এখনো পর্যন্ত যেমনটা আমাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে তুলে ধরলেন যে এই গোটা আগুন লাগার ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও সর্বশান্ত হয়ে পড়েছেন সেই মহিলা যার বাড়িতে এই আগুনটি লেগেছে, কারণ আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ যাবতীয় নথি যা ছিল সমস্ত কিছুই কিন্তু প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছে। গোটা ঘটনায় যে মহিলার বাড়িতে আগুন লেগেছে সেই ক্ষতিগ্রস্ত মহিলা তিনি কি জানাচ্ছেন আমরা একবার দেখব। আচ্ছা, তারপরে আচ্ছা কে ছিল তখন বাড়িতে, কে ছিল? এই গোটা ঘটনায় স্থানীয় বাসিন্দারা তারা কি জানাচ্ছেন আমরা একবার দেখব। আচ্ছা ঠিক আছে, কিভাবে লাগছে বললে এখন ঘর থেকে বের হয়ে দেখি ধাঁধা করে আগুন ধরছে, কি রাত ভাগ ফুট করে ভাত তো সব ভাগ করছে, রাত আমি সবাইকে ডাক করছি, ডাক করেন ডাক করেন সবাইকে ডাক করেন, ও যে পিছিকে বার করেন সিলিন্ডার বার করেন, জল জাতি ভরে ভরে জল নিয়ে একটু পাশ থেকে আইয়ে আইয়ে দাদা দাদি নিবানো শুরু করছি সবাই, আর দেখ নিবা আছে তারপরে যে ফোন কল আসছে, আর দেখ নিবানো হয়েছে তারপরে ফোন আসছে। অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের পক্ষ থেকে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এই মুহূর্তে দমকলের পক্ষ থেকে কি জানানো যাচ্ছে আমরা একবার শুনবো। বৃহস্পতিবার শিলিগুড়ির ঘোগমালি মেইন রোডের পাশে একটি বাড়িতে আচমকায় আগুন লাগে, বাড়িতে একজন মহিলা একাই থাকতেন, আগুন দেখে মহিলা জ্ঞানশূন্য হয়ে পড়েন, স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি মহিলা সহ ঘরের গ্যাস সিলিন্ডারকে বাইরে বের করে এনে এবং প্রাথমিকভাবে জল এবং বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাটি এতটাই ঘিঞ্জি যে গ্যাসের সিলিন্ডার ফেটে যে কোনো মুহূর্তে বড় সড় বিপত্তি ঘটতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের, তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, আগুন এখনো পর্যন্ত পুরোপুরি নেভেওনি। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত না পাওয়া গেলেও বাড়ির আসবাবপত্র সহ যাবতীয় নথি পুড়ে যাওয়ায় সর্বশান্ত হয়ে পড়েছেন সেই মহিলা। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট দপ্তর। সময় রেখে দেখি।